বিদেশে প্রশিক্ষণের নামে 22 কোটি টাকা লোপাট। শাস্তির সাবেক ডিজে আজাদ সহ জড়িত 11 জনের প্রমাণ দুদকের হাতে। দিল্লিতে প্রধানমন্ত্রীকে উষ্ণ অভ্যর্থনা, আজ যোগ দেবেন মোদীর শপথ অনুষ্ঠানে, থাকবেন শ্রীলঙ্কা, নেপাল, ভুটানের সরকার প্রধান। এবং লেবাননে কৃষি কাজে বাংলাদেশিদের ব্যাপক সাফল্য, লোকওয়াট সহ বিভিন্ন ফল চাষে বাড়ছে গ্রহণযোগ্যতা, সৃষ্টি হচ্ছে নতুন কর্মসংস্থান। এবারে বিস্তারিত সংবাদ। প্রশিক্ষণ মালয়েশিয়ায় কিন্তু খরচের টাকা গেছে থাইল্যান্ডে, একইভাবে ইন্দোনেশিয়ার টাকা পাঠানো হয়েছে মালয়েশিয়ায়, ব্যবহার করা হয়েছে একাধিক ভুয়া মেইল আর অ্যাকাউন্ট। এভাবেই বিদেশে প্রশিক্ষণের নামে স্বাস্থ্য অধিদপ্তরে প্রায় 22 কোটি টাকা লোপাট। 5 বছর আগে অধিদপ্তরের একটি সিন্ডিকেটের অভিনব এই দুর্নীতির প্রমাণ মিলেছে দুদকের অনুসন্ধানে, যদিও অভিযোগ মানতে নারাজ সিন্ডিকেটের হোতারা। তাসলিম তৌহিদের প্রতিবেদন। ইউনিভার্সিটি অফ মালায়া, মালয়েশিয়ার এই বিশ্ববিদ্যালয়ে বাংলাদেশের 72 জন চিকিৎসক ও কর্মকর্তাদের প্রশিক্ষণে যাওয়ার কথা স্বাস্থ্য অধিদপ্তরের কাগজে কলমে। প্রশিক্ষণ বাবদ খরচ 1 কোটি 90 লাখ টাকা, অথচ সেই টাকা পাঠানো হয়েছে থাইল্যান্ডের থামাসট ইউনিভার্সিটির ব্যাংক অ্যাকাউন্টে। দুদকের অনুসন্ধান বলছে প্রথমে মালায়া ইউনিভার্সিটির নামে ভুয়া মেইল তৈরি, পরবর্তীতে থামাসট ইউনিভার্সিটিতে টাকা প্রেরণ, যেখানে ফ্যাকাল্টি সদস্য শেখ আলতাফুর রহমান, যিনি সাবেক স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালিকের এপিএস আরিফুর রহমানের ভাই, পরে সেই টাকা লোপাট করা হয়। একইভাবে 42 জনকে মালয়েশিয়ার মাহশা ইউনিভার্সিটিতে প্রশিক্ষণের কথা বললেও দুদক বলছে সেখানে প্রশিক্ষণ হয়নি, তবে ভুয়া অ্যাকাউন্টে 70 লাখ টাকারও বেশি অর্থ বাংলাদেশ ব্যাংকের মাধ্যমে নিয়ে যাওয়া হয়। শুধু এই দুই ঘটনা নয়, 2018-19 অর্থ বছরে স্বাস্থ্য অধিদপ্তরের চিকিৎসা শিক্ষা ও জনস্বাস্থ্য উন্নয়ন শাখায় বিদেশে প্রশিক্ষণের নামে এরকম 7টি জালিয়াতির ঘটনা উঠে আসে দুদকের অনুসন্ধানে। 426 জনের প্রশিক্ষণের নামে 21 কোটি 72 লাখ টাকা আত্মসাতের অভিযোগে অধিদপ্তরের তৎকালীন ডিজি আবুল কালাম আজাদ সহ 11 জনের সম্পৃক্ততা পেয়েছে। 4টি দেশে ভুয়া প্রতিষ্ঠানের নামে আলাদাভাবে এই টাকা পাঠানো হয়। যদিও এসব অস্বীকার করেছেন অভিযুক্তরা, আবার অধিদপ্তরের কেউ কেউ মনে করেন দুদক অন্যের দ্বারা প্রভাবিত হয়ে কাজ করছে। সবকিছুর জন্য দুদক দায়ী, ওই হাসান ফেরদৌস দায়ী, আপনারা সাংবাদিকরা দায়ী, আপনারা সাংবাদিক, আপনি না আপনারা সাংবাদিকরা দায়ী। যে সুইপ কোডরা পাঠানো হয়েছে ইউনিভার্সিটি, আমরা সেই সুইপ কোডের মাধ্যমেই এজি অফিস হয়ে বাংলাদেশ ব্যাংকের মধ্যে অনলাইনে টাকাটা পাঠানো হয়েছে। যদি সুইপ কোড বা অ্যাকাউন্ট যদি ভুয়া থাকে এটা কখনোই সম্ভব না, কারণ এজি অফিস বাংলাদেশ ব্যাংক যাচাই বাছাই করার পরে টাকাটা পাঠানো হয়। অবশ্য দুদক আইনজীবী বলছেন কারো দ্বারা প্রভাবিত হওয়ার কোনো সুযোগ নেই। অনুসন্ধান কাজ শেষ পর্যায়ে, এখন নিশ্চয়ই অনুসন্ধান রিপোর্ট কমিশনের কাছে প্লেস করা হয়েছে, কমিশন এটি দেখবে, যাচাই বাছাই করবে, পরীক্ষা নিরীক্ষা করবে। কমিশন যদি মনে করে এখানে দুদকের এলিমেন্ট ও তফসিলভুক্ত অপরাধের এলিমেন্ট আছে, অবশ্যই দুদক সেটা সিদ্ধান্ত নেবে। স্বাস্থ্য অধিকার নিয়ে কাজ করা জ্যেষ্ঠ এই চিকিৎসক মনে করেন লুটপাটের জন্যই বিদেশে প্রশিক্ষণের মতো কর্মসূচি গ্রহণ করা হয়। স্বাস্থ্য মন্ত্রণালয়ে জব দিতে আছে কিনা, কার কাছে কে জব দিয়ে দেয়, আর জব দিয়ে দেওয়ারই যদি এটার সাথে ইনভলভ হয় তাহলে আমরাই কী বলতে পারি আর জনসাধারণই কী বলতে পারি, কারণ অনিয়মের শ্রেষ্ঠতম একটা ঘাঁটি হচ্ছে স্বাস্থ্য মন্ত্রণালয়। স্বাস্থ্য মন্ত্রণালয়ের যোগ সদস্যেই এসব দুর্নীতি হচ্ছে বলে অভিযোগ বিএমএর সাবেক এই সভাপতির। কেনাকাটা, নিয়োগ, পদোন্নতি, বদলি কিংবা প্রশিক্ষণ, স্বাস্থ্যখাতে দুর্নীতির অভিযোগ নতুন কিছু নয়। বিশেষজ্ঞরা বলছেন অনিয়ম বা দুর্নীতির বেশিরভাগ ক্ষেত্রেই সরকারের উচ্চ পর্যায়ের কর্মকর্তা বা রাজনৈতিক ব্যক্তির সংশ্লিষ্টতা রয়েছে, যে কারণে চাইলে এসব দুর্নীতির লাগাম টানা সম্ভব হচ্ছে না। তাসলিম তৌহিদ, News24, ঢাকা। ভারতের প্রধানমন্ত্রী হিসেবে নরেন্দ্র মোদীর শপথ গ্রহণ অনুষ্ঠানে যোগ দিতে নয়াদিল্লিতে পৌঁছেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ সময় G20 ইন্ডিয়া সম্মেলনের সচিব মুকেশ পরদেশী প্রধানমন্ত্রীকে অভ্যর্থনা জানান। এই সফর বাংলাদেশ ও ভারতের মধ্যকার সম্পর্কের আরও এক মাইলফলক হিসেবে জায়গা করে নেবে বলে মন্তব্য করেছেন ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল।
সফরে দুই প্রধানমন্ত্রীর মধ্যে একান্ত বৈঠক হওয়ার কথা রয়েছে। এছাড়া দেশটির রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর আয়োজিত নৈশভোজে অংশ নেবেন শেখ হাসিনা। নরেন্দ্র মোদীর শপথ গ্রহণ অনুষ্ঠানে যোগ দেওয়া শেষে 10 জুন দেশে ফিরবেন প্রধানমন্ত্রী। আজ সন্ধ্যায় ভারতের নতুন সরকারের শপথ। দিল্লিতে চলছে সব ধরনের প্রস্তুতি। জোট শরিকরা সমর্থন দেয়, এটা প্রায় নিশ্চিত। টানা তৃতীয়বারের মতো প্রধানমন্ত্রী হচ্ছেন নরেন্দ্র মোদী। জোটের শরিকদের বিশাল চাওয়া পাওয়া পূরণ করেই এবার সরকার গড়তে যাচ্ছে বিজেপি। মন্ত্রণালয় পাওয়া নিয়ে দেন দরবার চালাচ্ছেন শরিকরাও। এদিকে বিদ্রোহী প্রার্থী ফিরে আসায় 100 আসনের পথে কংগ্রেস আরও শক্ত অবস্থানে ফিরছেন। দলের নেতা নির্বাচিত হয়ে রাষ্ট্রপতি ভবনে গিয়ে আনুষ্ঠানিকভাবে সরকার গঠনের আবেদন জানান নরেন্দ্র মোদী। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু তাকে জোট সরকার গড়ার আহ্বান জানান। রাষ্ট্রপতি ভবন থেকে বেরিয়ে সাংবাদিকদের এ তথ্য জানান মোদী নিজেই। দেশ কি আশা আকাঙ্ক্ষাও পূর্ণ করনে মে কোই কমি নাহি রাখেঙ্গে। রোববার সন্ধ্যায় জমকালো অনুষ্ঠানের মধ্য দিয়ে নরেন্দ্র মোদী এবং তার নতুন মন্ত্রিসভার সদস্যরা শপথ নেবেন। কংগ্রেস নেতা নেহরুর পর তিনি হবেন প্রথম 3 মেয়াদের প্রধানমন্ত্রী। এদিকে মোদী চাপে পড়ার সুযোগ কাজে লাগিয়ে একাধিক মন্ত্রণালয়ের দাবি তুলে বিজেপিকে চাপে রেখেছে এনডিএর জোট শরিকরা। তবে এই প্রথম বিজেপি কি সরকার গঠনের জন্য আঞ্চলিক দলগুলোর সমর্থনের প্রয়োজন পড়ছে। রাজনীতিতে এখন কিংমেকার হয়ে উঠেছেন নীতিশ নাইডুরা। বিজেপির সংখ্যাগরিষ্ঠতায় পৌঁছানোর জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ এখন চন্দ্রবাবু নাইডুর টিডিপি। তাই তো প্রতিরক্ষা থেকে সড়ক, গ্রাম উন্নয়ন, এমনকি স্পিকার পদও চেয়ে বসেছেন তারা। নীতিশ কুমারের জেডিও চায় গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়। রোববার সন্ধ্যা 6টায় মোদী ও তার মন্ত্রিসভার সদস্যরা শপথ নেবেন। উপস্থিত থাকবেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ বেশ কয়েকটি দেশের সরকার প্রধান। এদিকে এখনও বিরোধী নেতা ঠিক না হলেও নিজেদের আসন সহ সংসদে বসবে ইন্ডিয়া জোটের 2 শতাধিক সদস্য। চ্যালেঞ্জের মুখে থাকবে মোদীর একক আধিপত্য। এরই মধ্যে মহারাষ্ট্রের সাংলি আসনে জয়ী এমপি বিশাল পাতিল বৃহস্পতিবার দলের প্রতি সমর্থন ব্যক্ত করেছেন। মাসুদ রানা, নিউজ 24। ডিউটিরত এক পুলিশ সদস্য কথা কাটাকাটির এক পর্যায়ে অন্যজনকে কয়েক রাউন্ড গুলি করেছে। এতে এক পুলিশ সদস্য ঘটনাস্থলে নিহত, অন্য এক সাইকেল চালক আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন। যিনি গুলি করেছেন তার নাম পরিচয় বা নিহতের নামও জানা যায়নি। ফিলিস্তিন দূতাবাসের সামনে এ ঘটনা ঘটে। মরদেহ ঘটনাস্থলে রয়েছে। একজন পথচারীও গুলিবিদ্ধ হয়েছেন, তাকে হাসপাতালে নেওয়া হয়েছে। ডিএমপির গুলশান বিভাগ সূত্রে এ তথ্য জানা গেছে। একই ফলের ভিতরে পাওয়া যায় টকের সঙ্গে মিষ্টির স্বাদ। লোকওয়াট দূর থেকে সুগন্ধ ছড়িয়ে তার উপস্থিতির কথাও জানান দেয়। লেবাননে দীর্ঘকাল থেকে রসালো এই ফলের চাষের সাথে যুক্ত অসংখ্য বাংলাদেশি। বাগান দেখাশোনা থেকে পরিচর্যা বেশিরভাগ দায়িত্বই থাকে বাংলাদেশিদের কাঁধে। লেবানন থেকে মিলন খানের তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। সাগর আর পাহাড়ে ঘেরা প্রাচীনতম বৈচিত্র্যময় রাষ্ট্র লেবানন। দেশটির কৃষি খাত যথেষ্ট সমৃদ্ধ। এখানে বিভিন্ন জাতের সবজির পাশাপাশি 12 মাসই পাওয়া যায় হরেক রকম মৌসুমি ফল। লেবাননের এমন একটি পরিচিত ফল লোকওয়াট। এখানে লোকওয়াট সবার কাছে অত্যন্ত পছন্দের ফল। বছরের এক মৌসুমে এই ফলটি খুব অল্প সময়ের জন্যই পাওয়া যায়। গাছে গাছে ফুল আসা শুরু করলে ফুলের মিষ্টি সুগন্ধ অনেক দূর থেকেই তার উপস্থিতির কথা জানান দেয়। হলুদ বর্ণের এই ফলটি থেকে মিষ্টি এবং টক মিশ্রিত একটি ভিন্নধর্মী স্বাদ পাওয়া যায়। এই ফল একের দুনিয়া সবসময় পাওয়া যায় না, অল্প সিজনে থাকে, সিজনে একবার হয়। লেবাননে দীর্ঘকাল থেকে রসালো এই ফলের চাষের সাথে যুক্ত অসংখ্য বাংলাদেশি। বাগান দেখাশোনা থেকে পরিচর্যা বেশিরভাগের দায়িত্বই থাকে বাংলাদেশিদের কাঁধে। আমাদের এই ফলটা বাংলাদেশের নটকা ফলের মতো নেই, কিন্তু দেখতে মুখ গাছটা খুব ছোট হওয়ার কারণে আমাদের এই মাটির থেকে ফাটতে মুখ খুবই সুবিধা হয় আর কি। মূলত বেশিরভাগ মানুষ এটিকে ফল হিসেবে খেয়ে থাকলেও এটি দিয়ে জ্যাম, জেলি, চাটনি সহ বিভিন্ন ধরনের খাবার তৈরি করা হয়।
বর্তমানে লোকোয়াট ফলের বাগান লেবাননে প্রতিনিয়ত বৃদ্ধি পাচ্ছে। বাগানগুলোর দেখাশোনার দায়িত্বে বাংলাদেশিদের হাতে থাকায় সেখানে ব্যাপক বাংলাদেশি নতুন কর্মসংস্থানও তৈরি হচ্ছে। আসন্ন ঈদ উল আজহাকে কেন্দ্র করে বাংলাদেশ রেলওয়ের সাথে আলোচনার সাপেক্ষে নিউ জলপাইগুড়ি থেকে ঢাকা ট্রেনের যাত্রা বাতিল করা হয়েছে। আগামী 12, 16 এবং 19 জুন মিতালি এক্সপ্রেসের যাত্রা বাতিল থাকবে। সেই সাথে 13, 17 এবং 20 তারিখের মিতালি এক্সপ্রেসের যাত্রা বাতিল থাকবে। ঈদ উল আজহার পর আবারও ট্রেন চলাচল স্বাভাবিক প্রক্রিয়া চলবে বলে জানানো হয়েছে। নিজ উদ্যোগ আর পরিশ্রমে সৌদি আরবে ব্যবসা প্রতিষ্ঠানে এগিয়ে যাচ্ছেন প্রবাসী বাংলাদেশিরা। এমন অবস্থায় প্রবাসীদের সব ধরনের সহযোগিতা দিতে বাংলাদেশ সরকার প্রস্তুত বলে জানিয়েছেন জেদ্দাস্থ বাংলাদেশ কনসুলেটর কাউন্সিলর ইকোনমি সৈয়দ নাহিদা হাবিবা। সৌদি আরবের জেদ্দায় ইনভেস্টর মোহাম্মদ ইকবালের সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এইসব কথা বলেন। পাশাপাশি তিনি প্রবাসীদের সৌদি সরকারের আইন মেনে কাজ করার আহ্বান জানান। অস্ট্রেলিয়া বাংলাদেশ বিজনেস ফোরামের সাথে একসাথে কাজ করবে অস্ট্রেলিয়া বাংলাদেশ বিজনেস কাউন্সিল। অস্ট্রেলিয়া বাংলাদেশ বিজনেস ফোরাম ABBF তাদের নিজস্ব কার্যালয়ে বাংলাদেশ উইমেন্স চেম্বার অ্যান্ড কমার্সের সাথে এক বৈঠকে মিলিত হয়। ফোরামের সভাপতি আব্দুল খান রতনের সভাপতিত্বে এই বৈঠকে দুই দিনব্যাপী আয়োজিত ট্রেড ফেয়ার সফলভাবে সম্পন্ন করার বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়। আলোচনা শেষে উভয় পক্ষ পারস্পরিক সহায়তার হাত বাড়িয়ে দেওয়ার অঙ্গীকার ব্যক্ত করেন। যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কের কুইন্সে আগামী 19 ও 20 অক্টোবর লালন পরিষদের আয়োজনে হতে যাচ্ছে দ্বিতীয় আন্তর্জাতিক লালন ও লোক উৎসব। বাংলাদেশে অধ্যুষিত জ্যামাইকার নন্দনকানন নামে পরিচিত পারফর্মিং আর্টস সেন্টারে দ্বিতীয়বারের মতো হতে যাচ্ছে এই উৎসব। শনিবার জাতীয় প্রেস ক্লাবে লালন পরিষদ ইউএসএ আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়। এর আগে 2022 সালেও একই ভেন্যুতে এই উৎসব অনুষ্ঠিত হয়েছিল। লালন পরিষদ ইউএসএ নিউ ইয়র্কের প্রধান উপদেষ্টা নুরুল আমিন বাবু জানিয়েছেন, উৎসব ঘিরে উত্তর আমেরিকা সহ নিউ ইয়র্কে ব্যাপক সাড়া পড়েছে। এবারের লালন উৎসবে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সংস্কৃতি প্রতিমন্ত্রী নাহিদ ইজহার খান। লালন উৎসবকে ঘিরে উত্তর আমেরিকা সহ নিউ ইয়র্কের ইতিমধ্যেই ব্যাপক সাড়া পড়েছে। এর এই ধারাবাহিকতায় আমরা ঢাকাতে আজকের সংবাদ সম্মেলনের আয়োজন করেছি, যেন আপনাদের মাধ্যমে বাংলাদেশ সহ বহির্বিশ্বে আমরা নিউ ইয়র্কের লালন উৎসবের সার্বিক খবরাখবর জানাতে পারি। মাদ্রিদে বাংলাদেশি অধ্যুষিত লাভা পিএসএ বিক্রমপুর মুন্সীগঞ্জ সমিতির সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। সংগঠনের সভাপতি মিল্টন ভূঁইয়া কোচির সভাপতিত্বে ও সাধারণ ইয়াং রাজ খান কমল রাজু পরিচালনায় উপস্থিত ছিলেন সম্মানিত উপদেষ্টা মাহবুবুর রহমান ঝন্টু ও রাসেল দেওয়ান শাহ আলম। অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ মসজিদ কমিটি, বাংলাদেশ অ্যাসোসিয়েশন ইন স্পেন ও কমিউনিটির শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ। পুলিশ সদস্য নিহত হওয়ার ঘটনায় কথা বলেছেন ডিএমপির ডিবি প্রধান হারুনুর রশিদ। দর্শক, এই ছিল প্রবাসী নিউজ 24 সংবাদে। ধন্যবাদ সবাইকে।